হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান্স অ্যাগেন। আজকে আসি আমি নওয়াজের সাথে। নওয়াজ আমাদের মেমারির আরেক ছেলে, আমার মেমারির ভাই। তো নওয়াজ ইজ অ্যান এমএনসি এমপ্লয়ি, হি ইজ অ্যান এমপ্লয়ি অফ আ মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম, কিন্তু সেটা ওর পরিচয় নয়। ওর কারেন্ট পরিচয় হচ্ছে ও একজন মাউন্টেনিয়ার। তো ওর ইঞ্জিনিয়ারিং পার্টটাতে আমরা পরে আসবো। ইউ পিপল জাস্ট কিপ ওয়াচিং দ্য ভিডিও এবং আমি নওয়াজের সাথে কথা বলবো। ইটস নট অ্যান ইন্টারভিউ, এটা হচ্ছে একটা পথ চলতি আড্ডা। নওয়াজ, তুই যদি তোর যে মাউন্টেনিয়ার হিসেবে যে জার্নি স্টার্ট করেছিস সেটা সম্বন্ধে যদি আমাদের বলিস। যে ইচ্ছা তো আমার স্পোর্টসের সঙ্গে জুড়ে থাকার একটা ইচ্ছা ছোটো থেকেই ছিল, স্পোর্টসের সঙ্গে জুড়ে ছিলাম। তো বয়সের সঙ্গে সঙ্গে সেই ইচ্ছা পরিবর্তন হয়েছে এবং আশা করছি এরপরে আরও কিছু নতুন স্পোর্টসের সঙ্গে যুক্ত হব এবং সেগুলোকে এখন ফুটবল ক্রিকেটটা খেলিস কি এখন? এখন ক্রিকেটটা খেলি না, ফুটবলটা খেলি, ছেড়েছি। মাউন্টেনিয়ার এবং সুইমিং করে, রানিং করে, সাইক্লিংও করিস? সাইক্লিং অনেক ভিডিও আমি দেখেছি সাইক্লিং এর। এবং তারপরে সম্ভবত বিআইটি মেশরাতে তুই পড়াশোনা করিস। আমি অ্যাকচুয়ালি আমার কাস্টমার বেস হচ্ছে ইস্টার্ন জোন, ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন পার্টটাতে, বেসিক্যালি চিত্রাঞ্জন লোকোমোটিভ আমাদের এন কাছে। আমি আছে সেখানে যেতে হয়, কাস্টমার বেস বেশি যেতে হয়, কাস্টমারের কাছে মিট করতে হয়। দেখুন 39 এজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ফার্মে, কিন্তু তার সাথে হয়তো সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ নেই কিন্তু। অ্যান্ড হি ইজ ট্রিমেন্ডাসলি ফিট এবং ও রিসেন্টলি রক ক্লাইম্বিং করেছে এবং কতগুলো সিংহ জয় করেছে। আর দুটো তিনটে ওকে নিজেদের জানতে যায় পাহাড়ে ওঠা, মানে নিজেকে জানা, নিজের যে স্কিল ক্যাপাসিটিকে সেটাকে টেস্ট করা, এবং চ্যালেঞ্জটাকে ফেস করা। আমরা পথ চলতি আড্ডায় আমরা আসি এবং তার সাথে সাথে আপনারা শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য এবং খুব রিফ্রেশিং কান্ট্রি সাইড। এবং এখানে ওয়াক করলে, ট্রেডমিলে ওয়ার্ক করার এখানে ওয়াক করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কি নাম আছে এটা, তুই এগ্রি করবি? ওকে আপু, একটু ওই দিকটা যদি তুমি দেখাও। ওকে আমি দেখাবো, এটাই আমাদের এখানে সুইমিং পুল বানিয়ে নেওয়া হয়েছে। এখানে অনেক সুইমাররা সুইম করছে এবং নামাজ এখানে আসে সুইমিং করতে, তাই তো? হ্যাঁ, এটা এটাই সুইমিং সুইমিং পুল। আমাদের সুবীর বাসু আছে এখানে, প্রেজেন্ট আছে। আচ্ছা সুবীর বাসু, একটু হাতটা তুলে দেখিয়ে দাও, ট্রেনার যে। বাহ, খুব ভালো, অলরেডি সুইমিং চলছে অলরেডি, বিকেলে আরো লোকজন আছে এখানে সুইমিং করতে। বাহ, খুব ভালো, সুন্দর জায়গা এবং আমিও পারলে সুইমিং করব। এবং এতে সুইমিং করলে কোনো র্যাশ ট্যাশ বেরোনোর চান্স নেই তো? কিছু সেরকম কিছু কোনো চান্স নেই, জলটা খুবই পরিষ্কার। নওয়াজকে আমি একটা প্রশ্ন করবো এবারে, যে যারা বাডিং ইঞ্জিনিয়ার্স, যারা ক্যারিয়ার করতে চায় ইঞ্জিনিয়ারিং লাইনে, স্টুডেন্ট কমিউনিটি, তার জন্য ওর মেসেজ। পেয়েছি কিছুটা সময়, যেটা হচ্ছে লাইফ। এটা একটা জার্নি, আর এটা একটা মধুর জার্নি, একটা সুন্দর জার্নি। আর এই সুন্দরটাকে কতটা সাজানো গোছানো যায়, কত
ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া যায় টেস্ট বাড়ানোর জন্য, সেই ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে কিছু বই পড়া নলেজ আছে, কিছু পরিবেশ পরিবেশের সঙ্গে টাচ হওয়া বা পরিবেশের সঙ্গে থেকে কিছু নলেজ আছে যেগুলোকে মার্চ করা হয়, এবং তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি। যেমন এডুকেশন মানে শুধুমাত্র স্কুল যাওয়া নয়, অবশ্যই স্কুল যাওয়াটা যেমন খুব প্রয়োজন, তার সঙ্গে খেলার মাঠে যাওয়াটাও খুব প্রয়োজন।